দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম রাম গোপাল বর্মা। নিজের ক্যারিয়ারে বেশ কিছু সুপারহিট সিনেমার পাশাপাশি ফ্লপ ছবির কারণেও খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। আলোচনা হয়েছে তার বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণেও। তবে এবার যা করলেন এই পরিচালক তা দেখে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি বিগ বস প্রতিযোগী ও অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে তার পা নিয়ে পরিচালক যা করলেন তা দেখে হতবাক নেটপাড়া। দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রামগোপাল বর্মা টিজার ভিডিও পোস্ট করেছেন, যেখানে অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে থাকতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, অভিনেত্রীর পা নিজের কোলে তুলে নিয়ে তাতে চুম্বন করতে দেখা গেছে পরিচালককে। ক্যাপশনে লিখেছিলেন, দ্য ডেঞ্জারাস মি উইথ ডাবল ডেঞ্জারাস আশু রেড্ডি। গত বুধবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামনে এসেছে গোটা ভিডিওটি, যেটি কিনা আদতে একটি সাক্ষাৎকার। ডেঞ্জারাস ছবির জন্য পরিচালক রামগোপাল বর্মার সাক্ষাৎকার নিচ্ছিলেন অভিনেত্রী আশু রেড্ডি, আর গোটা সাক্ষাৎকারটি রামগোপাল বর্মা আশুর পায়ের কাছে বসেই দিয়েছেন। এদিকে ভিডিওটি সামনে আসতে এটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছেন নেটিজেনরা, করেছেন নানা মন্তব্য। কেউ লিখেছেন, একসময়ের সেরা পরিচালক আর আজ কি অবস্থা। কেউ লিখেছেন, উনি নিজেই নিজেকে মেরে ফেলেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি ফিরে আসতে পারেন। জানা গেছে রামগোপাল বর্মা পরিচালিত ডেঞ্জারাস ছবিটি মুক্তি পাবে আগামী 9 ডিসেম্বর, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন অপ্সরা রানী ও নয়না গঙ্গোপাধ্যায়, যাদের সমকামী চরিত্রে দেখা গিয়েছে।